রাজিয়ার সাথে আসলে আমার পরিচয়টা হয় 2012 থেকে, একই সাথে আমরা খেলাধুলা করি। আর 2013 সালে আমরা হচ্ছে আন্ডার-14 খেলায় এই বাহুবের ক্যাম্পে উঠি। তো সেখান থেকেই আসলে আমাদের লং টাইম একটা তার সাথে থাকা কথাবার্তা, মানে সম্পর্কটা অনেক লং টাইমের হয়ে যায়। হঠাৎ করে আসলে এরকম একটা দুর্ঘটনায় খুবই শোকাহত আমরা সবাই, বিশেষ করে আমি, কারণ ওর সাথে চলাফেরাটা আমার একটু বেশি ছিল। ইভেন আরও অনেকেই আছে এরকম যার সাথে চলাফেরা, ও আমার রুমমেট ছিল দীর্ঘদিন যাবৎ, আর ওর সাথে প্রায় অনেক দিন যাবতই কথা হইতেছে, ওর বেবি কনসেপ্ট করছে এটা নিয়ে অনেক কথা হইতেছে, ওর হাজব্যান্ড প্রতিনিয়ত আমাকে খবর জানাইতেছে, এবং কি আমার পায়ে সমস্যা এটাও জানার পরে আমাকে কল দিছে যে কি খবর, ভালো করে সব কিছু ট্রিটমেন্ট মিটমেন্ট কর, তাড়াতাড়ি সুস্থ হ। আর মানে আসলে এই জিনিসটা ওর সাথে কয়েকদিন আগেও কথা হয়েছে, এবং কি কালকে ওর হাজব্যান্ডও বলতেছে যে আপু আপনি আসেন সাতক্ষীরাতে ঘুরে যান দেখে যান আর কি। তো হঠাৎ করে আজকে ওর হাজব্যান্ড হচ্ছে 11টার দিকে আমাকে কল দিছে, কল দিয়ে বলতেছে যে আপু রাজিয়া তো আর নাই, রাজিয়া মারা গেছে। এইটা শোনার পর আসলে আমি অনেক মানে নিজে অনেকটা ভাঙে পড়ছি, এবং কি সবাইকে বলছি, সাবিনা আপু টাবিনা আপু ওরা যারা আছে ক্যাম্পে সবাই জানছে, স্যাররা জানছে, সবাই জানছে। তো সবাই অনেক মানে কষ্ট পাইছে জিনিসটা। ডেলিভারি হয়, ছেলে বেবি হয় সকাল ভোর 4টার দিকে হচ্ছে, ও মারা যায় হসপিটালে, মনে হয় নেওয়া হয় নাই বেশি, সম্ভবত হয়তো রক্তক্ষরণের কারণে এরকম কিছু একটা হতে পারে। আজকে ভোরে মারা গেছে, বেবি হচ্ছে গত রাতে। ও আমার সাথে হচ্ছে দুইবার আন্ডার-14 খেলছে, 16 খেলছে, আমি যতবার ও হচ্ছে আন্ডার-19 পর্যন্ত আমাদের সাথে ছিল, তারপরে আর কি আমাদের সাথে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আন্ডার-18-এ, মানে আন্ডার-14 থেকে যতগুলো 19 পর্যন্ত যতগুলো খেলা হয়েছে তার ভিতরে ছিল। না, ন্যাশনাল টিমে খেলেনি। ওর পারফরমেন্স ভালো ছিল, ও ফরওয়ার্ড পজিশনে দীর্ঘদিন যাবৎ ওর সাথে আমি হচ্ছে বেস্ট ইলেভেনে খেলছি এইস লেভেলে, তো ভালোই ছিল ফরওয়ার্ড পজিশনে খেলতে।